আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। সবার প্রথম বলে রাখি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। তো ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবে। আজকে আমরা পড়ব প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর পরিবেশ বা সাধারণ জ্ঞান বিষয়ে সম্ভাব্য কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলো তোমরা মৌখিক হিসাবেও পড়তে পারো। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আছে এক নম্বর, দেখো আমি কী লিখেছি, ভারতের জাতীয় পশুর নাম কী। তো এগুলো তোমরা মোটামুটি প্রত্যেকে জানো, তবুও আমি একবার আলোচনা করে দিয়েছি। তো আমরা অ্যান্সার কী লিখবো, ভারতের জাতীয় পশুর নাম বাঘ। আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, ভারতের জাতীয় পাখির নাম কি। তো জাতীয় পাখির নাম ময়ূর। ভারতের জাতীয় ফুল কোনটি, ভারতের জাতীয় ফুল পদ্ম। দুটি গন্ধযুক্ত ফুলের নাম লেখো। তো দুটি গন্ধযুক্ত ফুল হলো বেল আর শিউলি। এগুলো তোমরা কিন্তু মৌখিক প্রশ্ন হিসাবেই পড়বে, আর এক মার্কের কোশ্চেন হিসেবেও তোমাদের এগুলো আসতে পারে। দুটি সাদা ফুলের নাম লেখো। তো আমরা দুটো সাদা ফুলের নামও এটাই লিখতে পারি, বেল, টগর অথবা শিউলি, আর অনেক কিছু আছে, তো আমি এই দুটোই লিখলাম। দুটি গৃহপালিত পশুর নাম লেখো। দুটি গৃহপালিত পশু হলো গরু, ছাগল। নেক্সট চলে যাচ্ছি সাত নম্বরে, দুটি মাংসাশী প্রাণীর নাম লেখো। তাহলে দুটি মাংসাশী প্রাণী কী হবে, বাঘ, সিংহ। দুটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। আমরা প্রত্যেকেই জানি এই কোশ্চেন অ্যান্সারগুলো, তবুও আমরা আলোচনা করছি আরেকবার জিনিসটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। তো দুটি তৃণভোজী প্রাণী কী হবে, ছাগল, গরু। দুটি ফলের নাম লেখো। দুটি ফল আমরা প্রত্যেকেই জানি, লিখে ফেলি, আম, কলা লিখলাম, তোমরা অন্য অন্য কিছুও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দুটি সবজির নাম লেখো। দুটি সবজি কী হবে, আলু, পটল। এটাতেও প্রত্যেকে অন্য কিছু লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ফলের রাজা কাকে বলা হয়, ফলের রাজা কাকে বলা হয়, আমকে। কোন সময় আম পাওয়া যায়, গ্রীষ্মকালে আম পাওয়া যায়, অথবা লিখতে পারো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। কোন ফলের ভিতর জল হয়, এটা কি লিখবো, ডাব বা নারকেল। চলে যাচ্ছি পরের পেজে, বনের রাজা কোন পশুকে বলা হয়। তো বনের রাজা আমরা কোন পশুকে বলি, সিংহ, সিংহকে বনের রাজা বলা হয়। কোন পশুকে চালাক পশু বলা হয়, তো কী হবে, শিয়াল। দুটি নদীর নাম লেখো। দুটি নদীর নাম লিখি, গঙ্গা, যমুনা। দর্জি পাখি কোনটি, দর্জি পাখি কোনটি, বাবুই পাখি। বাবুই পাখিকে দর্জি পাখি বলে, কারণ বাবুই পাখি খুব সুন্দর বাসা বানাতে পারে নিজের ঠোঁট দিয়ে। ঝাড়ুদার পাখি কাকে বলে, ঝাড়ুদার পাখি বলে কাককে, কারণ কাক আমাদের আস্তাকুড়ের আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। কোন পাখির বাসা খুব সুন্দর হয়, বাবুই পাখির বাসা খুব সুন্দর হয়। কোন পাখি বর্ষাকালে পেখম তুলে নাচে, এটা আমরা সবাই জানি, ময়ূর। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, আমাদের পরিবেশের চারদিকে দেখতে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো।
এটা তোমরা যে যার মতো গাছের নাম লিখতে পারো, আমি লিখে দিচ্ছি এখানে। আম গাছ, কলা গাছ। পরেরটা চলে যাচ্ছি, বাড়িতে ও স্কুলে দেখতে পাও এমন দুটি করে জিনিসের নাম লেখো। তো বাড়িতে আমরা কি দেখতে পাই? বাড়িতে দেখতে পাই টিভি, তারপরে লিখতে পারি আলমারি, বিছানা ইত্যাদি। আর স্কুলে দেখতে পাই কি? চক, ডাস্টার, বেঞ্চ ইত্যাদি। মাংস খায় এমন দুটি পাখির নাম লেখো। এটা কি লিখবো? চিল, শকুন। পরেরটা আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কোনগুলি? তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় কোনগুলি? চোখ, কান, নাক, জিভ ও ত্বক। তোমরা এভাবে লিখতে পারো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা খাবারের স্বাদ বুঝতে পারি? কোন ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারি? জিভের সাহায্যে। কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখতে পাই? চোখের সাহায্যে। তো এই ছিল আজকের ক্লাস 1 এবং 2 এর পরিবেশের অথবা সাধারণ জ্ঞানের সম্ভাব্য কিছু কোশ্চেন অ্যান্সার ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তোমরা এগুলো মৌখিক বা লিখিত যে এক নম্বরের কোশ্চেনগুলো হয় সেই হিসাবে ওগুলো তোমরা পড়তে পারো। এরকম টাইপেরই কোশ্চেন তোমাদের আশা করি পরীক্ষায় আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।